ভোট আসে ভোট যায়, কিন্তু প্রত্যন্ত এলাকার জমিয়াদের ভাগ্যের কোনো পরিবর্তন আর হলো না। বছরের পর বছর ধরে একইভাবে উন্মুক্ত খোলা আকাশের নিচে বসে জুমের ফসল কিংবা ফুল ছাড়ো বিক্রি করতে হচ্ছে তাদের। সেই সব জমিয়াদের জন্য প্রত্যন্ত এলাকাগুলিতে বর্তমান সময়েও করা হয়নি কোনো শেডঘর নির্মাণ, যেখানে বসে নিজেদের জুমের ফসল বিক্রি করতে পারবেন তারা। 18 মোড়া পাহাড়ের জাতীয় সড়কের পাশে দেখা গেল এমন এক ছবি। রোদের আলোয় খোলা আকাশের নিচে বসে এক জমিয়া ফুল ছাড়ু বিক্রি করছেন। প্রতিটি ফুল ছাড়ু 40 থেকে 50 টাকা দরে বিক্রি করছেন তিনি। প্রত্যন্ত এলাকার জমিয়ারা বহু দূর দূরান্ত থেকে এই ফুল ছাড়ু সংগ্রহ করেন। কঠোর পরিশ্রম করে সেই ফুল ছাড়ু সংগ্রহ করেন তারা। মূলত ফাল্গুন চৈত্র দুই মাস জুমিয়া পরিবারগুলির উপর নেমে আসে ঘোর অন্ধকার। সংসারের ভরণ পোষণে দেখা দেয় তীব্র সংকট। এই সংকট মোচনে ফাল্গুন এবং চৈত্র মাস এই দুমাস জঙ্গল থেকে ফুল ছাড়ো সংগ্রহ করে এনে লোকালয়ে বিক্রি করেন তারা, আর সেই উপার্জনের অর্থ দিয়ে চলে তাদের সংসার। 2003 সাল থেকে 2004 সালের দিকে মুঙ্গিয়াকামে ব্লকের 18 মোড়া পাহাড়ের 43 মাইল এলাকায় একটি মার্কেট শেড তৈরি করে দেওয়া প্রতিশ্রুতি নিয়েছিলেন রাজনৈতিক নেতারা, কিন্তু আর হলো না। অন্তত এই সময়ে দাঁড়িয়ে বলা যায় মার্কেট শেড না হলেও হাল ফিরেছে জনজাতিদের। দুর্দশা কেটে গিয়েছে এমনটা মোটেও নয়, কিন্তু বাস্তবতার ভিড়ে অনেকটাই শক্তপোক্ত হয়েছে আত্মবিশ্বাস। ধীরে ধীরে বদলে যাচ্ছে পাহাড়ের পরিস্থিতি। ভোট ব্যাংকের রাজনীতি নয়, বরং সমস্ত প্রতিকূলতা কাটিয়ে হাতে হাতে ধরে উন্নয়নের চেষ্টা চলছে প্রতিনিয়ত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।